DJ BM Remix. जो टप्पा खेलने के बाद नया बल्लेबाज रोनी का जगह लेने के लिए आया है ब्रतो। पहले ही गेम पर सफलता मिल चुका है टीएस एसबी को। दूसरा गेम और इस बार बहुत बढ़िया गेम, बल्लेबाज को चकमा देते हुए भाग्यशाली रहे कि गेम उनका बल्ले का किनारा नहीं लिया, अन्यथा किसी भी संभावित कैच को लपेटने के लिए वहां तैनात फील्डर स्लिप में। तीसरा गेम इस बार भी चकमा देते हुए फिर पहला और इस बार सीधा स्क्वायर लेग के ऊपर से 6 रनों के लिए पहला छक्का इनिंग्स का टीएसएसबी का। ड्रॉपर के बल्ले से पहला ओवर चल रहा है और इस बार बाउंसर डिलीवरी टप्पा खाने के बाद थोड़ा बहुत उछला था, बैट्समैन पूरी तरह परास्त। अगली गेम और इस बार पॉइंट की तरफ से खेला कोई रन नहीं, कोई जवाब नहीं, कोई नुकसान नहीं। पहला ओवर समाप्त एक विकेट 6 रन एक विकेट का नुकसान था। প্রথম ওভার দলীয় দ্বিতীয় ওভার করবার জন্য অপর থেকে স্ট্রাইক গিয়েছেন প্রারম্ভিক ব্যাটসম্যান হিসেবে এসলেন ওই পায়াদা মাপুরে সুজন স্ট্রাইকে আছেন বলতে দ্বিতীয় ওভারে খেলা চলছে। সামান্য বাইরে যারা আসেননি ওনাদের উদ্দেশ্যে বলি আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আমাদের খেলা শুরু হয়ে গেছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সিন্ধু ক্লাব হাউস থেকে দৌড় দিচ্ছেন, ওভারটা বল করছেন, আর একটি বল আলতো করে সামনে পাটিকে পাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে শরীরটিকে ছুটিয়ে বলটিকে কাট করে দিয়েছেন ফলক ধরতে, বোলার নিজেই বলটিকে ফেল্ড করেছেন, কোন রান নয়। বলাতেই সিন্ধু ক্লাব হাউস থেকে আবারও দৌড় দিয়েছেন, আরো একটি বল চমৎকার ফিল্ডিং কামার অঞ্চলে, সেখান থেকে বল যাওয়ার ফাঁকে কোন রান নয়, রান সংখ্যা 6 এক উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারে খেলা চলছে। সিন্ধু অপর থেকে সুযোগ আরো একটি বল, এটি কিন্তু চমৎকার শট ছিল কিন্তু ওখানে সুন্দর খুব খেলোয়াড় ফিল্ডিং করছেন ওই সানো, তার দস্তানায় বল সঙ্গত কারণে কোন রান নয়, রান সংখ্যা চাইছিল তাই 6 এক উইকেটের বিনিময়ে দ্বিতীয় ওভারে খেলা চলছে। সিন্ধু আরো একটি বল, এটি অফ স্ট্যাম্পের বাইরে, আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি অতিরিক্ত খাতায় রান হবে, অর্থাৎ হোয়াইট বল। এই একাদের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 7 এক উইকেটের বিনিময়ে দ্বিতীয় ওভারে খেলা চলছে। বোলিং সাইড চেঞ্জ করেছেন বোলার ওই সিন্ধু, রাউন্ড দা বল করছেন ক্লাব হাউস থেকে দৌড় দিচ্ছেন দ্বিতীয় ওভারে খেলা চলছে। আরো একটি বল, এটিকে তো চমৎকার বল ছিল,
বিপদের গন্ধ ছিল এই বলে, কিন্তু সুযোগ দক্ষ শিল প্লেয়ার, তিনি জানেন যে দলের আমি অধিনায়ক, আমাকে দাবিগত তার দ্বিতীয় ওভার দলীয় তৃতীয় ওভার করবার জন্য আসছেন। স্ট্রাইকে আসেন বহু যুক্তির নায়ক নক্ষত্র যাকে বলা হয় ব্রত, যে কথা বলছিলাম অস্টেফের অনেক পায়ের বিসঙ্গত কারণে আম্পায়ার দোহাল প্রসারিত করে জানিয়ে দিলেন আবারও এটা অতিরিক্ত খাতায় রান হবে, অর্থাৎ হোয়াইট বল। এই হোয়াইট বলের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 8 এক উইকেটের বিনিময়ে। আরো একটি বল, এটি কিন্তু চমৎকার বল, হাতে যথেষ্ট কায়দা রয়েছে ওই সুরজিতের। এর আগে দেখেছিলাম একটা বল ইন সুইং ফেলেছিল, এটি কিন্তু আউট সুইং ফেলেছে, সঙ্গত কারণে ব্যাটসম্যানের খেলতে কষ্ট হয়েছে সরাসরি উইকেট রক্ষকের হাতে। আরো একটি বল, এটাও কিন্তু চমৎকার বল, এই বলটা কিন্তু ব্যাটসম্যান ব্রত চকমা খেয়ে গেছে, সঙ্গত কারণে ব্যাটে বলে ঠিক মতো সংযোগ হয়নি সরাসরি ফিল্ডারের হাতে অর্থাৎ বোলারের হাতে, ফলত হতে ওই সুমন। আরো একটি বল, এটি কিন্তু চকচকে দেখবার মতো দৃষ্টি নন্দন শট, কিন্তু চমৎকার ফিল্ডিং ওই লং অফে থাকা ফিল্ডার, কাজের কাজ, মধ্যখানে একবার জায়গা পরিবর্তন হয়েছে। এই এক রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 9, তৃতীয় ওভারে খেলা চলছে। বলাদি বোলার ওই শুভজিৎ ব্যক্তিগত তার দ্বিতীয় ওভার দলীয় তৃতীয় ওভার করছে। আরো একটি বল, যথেষ্ট ভালো বল, যথেষ্ট ভালো বল, ব্যাটসম্যান কোন রকমে সামনে পাটিকে বাড়িয়ে পয়েন্ট অঞ্চলের দিকে আলতো করে কাট করে দিয়েছে, কোন রান রান সংখ্যা চাইছিল তাই নয়, এক উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারের খেলা চলছে। আরো একটি বল, এটি কিন্তু চালাবার চেষ্টা, বলে লাইনে না গিয়ে খেললে যা হয় সম্ভবত কারণে ওই ব্যাটে না লাগিয়ে শরীরে খেলতে হয়েছে, কাজের কাজ, কিন্তু ওই সুদক্ষ বোলার কিন্তু করে যাচ্ছে সুনামধন্য বোলার ওই শুভজিৎ। আরো একটি বল, এটা কিন্তু হোয়াইট বল, অতিরিক্ত খাতায় একটি রান, এই এক রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 10, এক উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারের খেলা চলছে। যারা আসেননি ওনাদের উদ্দেশ্যে বলি, টসে জয়লাভ করে ওই আরো একটি বল, খাটলেদের বল ছিল ফার্স্ট স্লিপ অঞ্চলে, বল ওই গৌতমের হাতে, যে কথা বলছিলাম টসে জয়লাভ করে টিএসএসবি তারা ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছে বিপক্ষ শিবিরে যারা ফিল্ডিং করছে। ডাইন হাতে ওভার দা উইকেট আর ইস বার মারনে কি প্রয়াস মে মুড মে, লেকিন অপশন কে বহুত বাহার, আম্পায়ার হাত হাওয়া মে লহরাতে হুয়ে হাম লোগ কো বাতায়ে কি ওয়াইড বল। और इस वाइड रन के एक अतिरिक्त रन के मार्फत स्कोर जाके पहुंचा 11 पर एक विकेट, और इस बार लॉन्ग ऑन तरफ खेला ब्रदर चहल कदमी करते हुए एक रन, इस एक रन के साथ तो स्कोर जाके पहुंचा 12 एक विकेट के लक्षण पर। आप सामना करने के लिए तैयार सुजन, अभी तक खाता नहीं खुला है, 9 गेम सामना कर चुका है, और इस बार कवार के तरफ लेकिन कोई रन नहीं, सीधा फील्डर के हाथों में। अगली गेम करने के लिए तैयार बॉलर सिंधु, और इस बार हवा में गेम, लेकिन शायद बल्ले से नहीं टकराया, पैड पर लाके ऊपर उठा था इसलिए कोई नुकसान नहीं।
स्कोर अभी भी रुका हुआ है 12। चौथा ओवर खेल जारी, सिंधु अपना दूसरा ओवर लेके अगला जमकर डालने के लिए तैयार। और इस बार उठाया सीधा लॉन्ग वन के ऊपर से, लेकिन और इसके साथ ये दूसरा झटका टीएसएसबी का। की बोलो प्रियव्रत सुजन का जगह लेने के लिए आया है प्रियव्रत, जो विकेट गिरा था वो जो गेम था वो ओवर पिछले कट गेम था, लेकिन जोर से मारने के मूड में लॉन्ग ऑन के फील्डर पे कैच थमा बैठा है। और इस बार कबार की तरफ, लेकिन कोई रन नहीं, सीधा फील्डर के हाथों में गेम। स्कोर अभी भी रुका हुआ है 12 पर 2 महत्वपूर्ण विकेट। चौथा ओवर का खेल जारी, सामना करने के लिए तैयार प्रियव्रत अगली गेंद। और इस बार मिडियल के तरफ एक रन, इस एक रन के साथ स्कोर मूव्स ऑन टू 13-2। असाधारण कमेंट्री क्वेश्चन हमारे সকলের প্রিয় ভায়াদা, যাই হোক আমাদের ভালো লাগছে, যাই হোক আমাদের সঙ্গীর ছেলে ভায়াদা ভালোই কমেন্ট করছে, বল করার জন্য হীরালাল প্রস্তুত। প্রথম বল হীরালালের ব্যক্তিগত প্রথম ওভারের তার প্রথম বল, এবং দলীয় পঞ্চম ওভারের খেলা চলছে, সংকৃত রান 13-2 উইকেটের বিনিময়ে হীরালাল। আরো একটি বল ব্যাটসম্যান প্রিয়ব্রত ব্যাটটি চালিয়েছিলেন, কিন্তু বলের লাইন থেকে অনেক দূরে ব্যাট থেকে গেছে সংগত কারণে উইকেট রক্ষকের হাতে বল, কোন রান হয়নি, রান সংখ্যা চাইছিল তাই বল হাতে ওই হীরালাল। আরো একটি বল আম্পায়ার দোহাত প্রসারিত করে জানিয়ে দিয়েছেন এটি ওয়াইড বল। অতিরিক্ত সূত্রে স্কোরার জানা যাচ্ছে 5 রান হয়েছে, 5টি ওয়াইড বল, মোট রান 14, যার মধ্যে ব্রতর একটা 6 রয়েছে, 5টা ওয়াইড আর সিঙ্গেল করে রান হয়েছে। আরো একটি বল প্রিয়ব্রত, যে বল মাঠের বাইরে যাওয়ার কথা সে বল ফলোথ্রুতে বোলার নিজেই ফিল্ডিং করছেন, যাই হোক ভাগ্যশীল বোলার তার বিরুদ্ধে যে ব্যাটসম্যান ব্যাট করছেন এই বলটিকে মাঠের বাইরে পাঠাননি। আরো একটি বল এটিকে তো চকচকে দেখবার মতো টেস্টি নন্দন শটটা বার অঞ্চলের মাথার উপর দিয়ে সীমানার বাইরে ছচকে না। কিন্তু লুচনের রেহানি পি ছিল সম্ভবত ব্যাটে দাঁড়িয়ে শরীরে খেলেছিলেন, কিন্তু এই বলে যথাযোগ্য স্থানে পাঠিয়ে দিয়েছেন। আরো একটি বল, এই বলটা কোন রকমে কাট করে দিয়েছেন ব্যাটসম্যান, বারবার এগিয়ে আসছেন অর্থাৎ সামনের পাটিকে বাড়িয়ে নিয়ে আসছেন মারবার চেষ্টায়, কিন্তু বলে বিপদের গন্ধ দেখে ব্যাটটিকে রুখিয়ে দিচ্ছেন, জানেন হয়তো এই বলে বিপদ হতে পারে, যেখানে মূল্যবান দুটি উইকেটের পতন হয়ে গেছে সেখানে একটি ধরে খেলাই হচ্ছে, যেখানে চতুর্থ ওভারের খেলা। বলতে বলতে আরো একটি বল, এটি কিন্তু মিডল স্ট্যাম্পের উপর বল ছিল, ব্যাটসম্যান স্টেট ড্রাইভ করবার চেষ্টায় কিন্তু ব্যাটের কানা ছুঁয়ে ওই শর্ট মিড অঞ্চলে বল, সেখান থেকে বল ফেরত যাওয়ার ফাঁকেই একবার জায়গা পরিবর্তন, রান সংখ্যা 21।
मैं तो बोल दो खिलाड़ी आओ इस बीच अगले गेम और इस बार उठाया लेकिन कोई फील्डर नहीं हुआ पर एक रन प्रिया प्रतक बल्ले से निकलता हुआ एक रन इस एक रन के साथ स्कोर अब जाके पहुंचा 22 दो खिलाड़ी आओ अगले गेम करने के लिए तैयार गेंदबाज सिंधु अपना तीसरा ओवर पारी का छठा अगले गेम और इस बार मारने के मूड में था लेकिन गेम उनका बल्लेबाज ठीक तरह से आया नहीं पूरी तरह से बीट होते हुए कोई रन नहीं कोई नुकसान नहीं स्कोर अभी भी रुका हुआ है 22 पर दो छठा ओवर का कल जारी अगली गेम और इस बार बहुत बढ़िया छक्का पॉइंट ऑफ लाइन से बाहर 6 रनों के लिए इस 6 रन के साथ स्कोर आगे बढ़ता हुआ अब जाकर पहुंचा 28 दो खिलाड़ी आउट ब्रोतो इस छक्के के साथ पहुंचा 14 व्यक्तिगत 14 रन पर बल्लेबाज कर रहा है अगली गेंद और इस बार बहुत बढ़िया खेल था लेकिन उतना ही बढ़िया खेल बल्लेबाज के द्वारा एक रन इस एक रन के साथ स्कोर आगे बढ़ता हुआ 29 दो खिलाड़ी आउट छठा ओवर का खेल जारी गेम कर रहा है सिंधु अपना तीसरा पारी का छठा निर्धारित 14 ओवर का खेल होगा चल रहा है बोला अगले गेम करने के लिए और इस बार लॉन्ग ऑफ की तरफ लेकिन वह फील्डर तैनात एक रन चहल कदमी करते हुए एक रन पूरा किया इस एक रन के साथ स्कोर जाके पहुंचा 30 दो खिलाड़ी आउट छठा ओवर का खेल प्रगति पर दौड़ना शुरू किया और इस बार गेम बम लाइन से बाहर सेकेंड स्लिप वहां मौजूद नहीं है गाली और सेकेंड स्लिप के बीच में दूसरा ओवर पारी का सातवां ओवर समला करने के लिए तैयार प्रियव्रत और इस बार सीधा कमेंट्री बॉक्स से 6 रन लॉन्ग ऑफ के ऊपर से बहुत बढ़िया छक्का हमला करने के लिए तैयार प्रियव्रत और इस बार एक बार फिर लेकिन वहां फील्डर तैनात था लेकिन माठ के प्रतिकूलता के बाद से एक रन से ही संतुष्ट रहना पड़ा उसको इस एक रन के साथ स्कोर अब जाकर पहुंचा 41 दो विकेट के नुकसान पर सातवां ओवर का खेल जारी अगली गेम दौड़ना शुरू किया अंपायर को पार करते हुए एक बार फिर कवर के ऊपर से 4 रनों के लिए अचानक यहाँ पर चौका और छक्का की बरसात देखने को मिल रहा है जो खेल धीमा चल रहा था लेकिन प्रियव्रत और ब्रोतो दोनों एक साथ में दर्शक को आनंद देते हुए अगली गेंद दौड़ना शुरू किया और इस बार लॉन्ग ऑन के ऊपर से एक और छक्का ब्रोतो अपना 29 पर फिर खेल रहा है अगली गेंद और एक बार खेल उठाया लेकिन उसके नीचे फील्डर तक है और इसके साथ ही आउट तीसरा सफल था मां क्रिकेट सिद्रा का रास्ता और तीसरा सफल था टीएसएस तीसरा झटका टीएसएसबी का स्कोर अभी भी रुका हुआ है क्या बन पर
तीन विकेट के लक्ष्य पर नूतन बैट्समैन पोता नया बल्लेबाज आ गया प्रताप रोहतक का जगह लेने के लिए। अगली गेम करने के लिए तैयार हीरालाल, सामना करने के लिए तैयार प्रताप जो अभी अभी आउट होने वाला बैट्समैन रोहतक की जगह लेने आया है। और बहुत अच्छी गेम, बहुत अच्छी गेम का लेकिन उतना ही अच्छा खेल वहां पर नया बल्लेबाज प्रताप के द्वारा। इसके साथ एक अपना तीन विकेट रिपीनी बॉय और एक बॉल लगापन दिखे सुंदर फील्डिंग कोडिशन मोती खाने एक बार जाएगा पूरी बर्तोत हो गई थी टीरा ये एक अन्य शुभादे रन संख्या बाहनो अमरा गोतो दिन गुली देखे थी भीन रात चौथे की समस्त खेलवार ने इससे आज ये रात चली समस्त खेलवार खेल चुके जायो बोलते बोलते आरोहित टी बॉल पॉइंट वन चले थी कि काट कोडी चिलें शिखाने दक्खो फील्डर हुई सानु तार दस्ताना ए बॉल कुनो रान्ना प्रताप स्ट्राइक किया छे एवं आउट प्रताप प्रताप किंतु यथेष्ट भालो खेले आंचलिक जगते आमरा जानी एवं आउट होई एटा कत आरे देखे আগে চালিয়ে দিয়েছেন পরে কিন্তু বল উইকেট রক্ষকের হাতে সঙ্গত কারণে ব্যাটে বলে কোন সংযোগ নয় রান সংখ্যা 52 চার উইকেটের বিনিময়ে অষ্টম ওভারে খেলা চলছে বল হাতে ক্লাব হাউস থেকে দৌড় দেবেন ওই সঞ্জয় ব্যক্তিগত তার প্রথম ওভার আরো একটি বল এটি কিন্তু যথাযোগ্য স্থানে বল পাঠিয়ে দিয়েছেন কভার অঞ্চলের মাথার মধ্যে সীমানার বাইরে ছটকে যাকে বলা হয় চকিত চুম্বক বলাতে বল করার জন্য ওই সঞ্জয় তার বিরুদ্ধে ব্যাটসম্যান আরো একটি বল এটিও কিন্তু সজনি প্রহার ওই মিডল অঞ্চলে বল সেখান থেকে বল ফেরত আসার ফাঁকে এক পা জায়গা পরিবর্তন করে দিয়েছেন ব্যাটসম্যান প্রিয়ব্রত বাল্য দলের একটি রান বাল্য ব্যক্তিগত একটি রান রান সংখ্যা কি দাঁড়িয়েছে 59 ব্যক্তিগত 25 রানে ব্যাট করছেন ওই প্রিয়ব্রত এবং চার চারটি উইকেটের পতন হয়ে গেছে দক্ষ ব্যাটসম্যান প্রিয়ব্রতকে বল করবেন মানে ব্যক্তিগত তার প্রথম ওভার প্রথম বল এটি কিন্তু পেন আউট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ভাগ্য প্রসন্ন উইকেটের সামান্য উপর দিয়ে প্রচুর বাতাস হচ্ছে আজকে সঙ্গত কারণে খেলার খুবই অসুবিধে হচ্ছে এবং আউট প্রচন্ড বাতাস আম্পায়ারিং করারও খুব অসুবিধে হচ্ছে আজকে নায়ক তিনি হয়ে যেতে পারেন এই অমলেশ যাই হোক অমলেশ এসেই কিন্তু সামনের পার্টিকে বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে ওই
লম্বাফের দিকে কাট করে দিয়েছেন এবং নো বল, নো বল। সম্ভবত বল ছুড়ে দিয়েছেন অর্থাৎ চাকি, চাকিং এর দায়ে নো বল হয়েছে এবং হলুদ কার্ড দেখিয়েছেন। আর একটা নো বল করলেই কিন্তু এই চাকিং এর দায়ে ধরা পড়লে এ বোলার আর বল করতে পারবেন না, মানে বল করবেন আবার নো। এবার কিন্তু এ বোলার আর বল করতে পাবে না এই মাঠে, এ মাঠে ডেড বোলার হিসেবে পরিচিত হয়ে গেল ওই মানে। এবং ফ্রি হিট জারি রয়েছে, নতুন ব্যাটসম্যানের নামটা একটু বলবেন। সৌরভ অমলেশ, অমলেশ স্ট্রাইকে আছেন, সৌরভ নন স্ট্রাইকে আছেন, অমলেশ দুজনই কিন্তু নবাগত ব্যাটসম্যান। বল করছেন হিরালাল, ব্যক্তিগত তার তৃতীয় ওভার, দলীয় নবম ওভার করবেন। চালিয়েছিলেন ব্যাট কিন্তু বলটা অনেক খাটলইন্দের অর্থাৎ অনেকখানি নিচু হয়েছিল, সঙ্গত কারণেই ব্যাটসম্যানের খেলতে অসুবিধে হয়েছে সরাসরি উইকেট রক্ষকের হাতে, ওই সৌমিত্রর হাতে। আরো একটি বল, এটি কিন্তু চমৎকার বল, ফার্স্ট স্লিপ অঞ্চলের দিকে, সেখানে গৌতম ফার্স্ট স্লিপে ছিল, সেখান থেকে দৌড়ে গিয়ে বলটিকে তার দস্তানায় নিয়েছে। কাজের কাজ, কোন রান নয়, রান সংখ্যা যাই ছিল তাই 62 পাঁচ উইকেটের বিনিময়ে নব ওভারের খেলা চলছে। আরো একটি বল, আউটের আবেদন করেছিল আম্পায়ার মহোদয় শান্তনু মাইতি এবং পূর্ণেন্দু মাইতি তাতে কোনো কর্ণপাত করেননি। বল করছেন বোলার হিরালাল, তার বিরুদ্ধেই সৌরভ। আরো একটি বল, এটি কিন্তু চোখে একবার মতন ধারালো শট, পয়েন্ট অঞ্চলের মাথার উপর দিয়ে 4-4 রান। পাঁচ উইকেটের বিনিময়ে বল হাতে বোলার হিরালাল। আরো একটি বল, দেখে শুনে আলতো করে সামনের দিকে বলটিকে কাট করে দিয়ে কিন্তু একবার জায়গা পরিবর্তন করে দিয়েছে দৈত সৌরভের ব্যাট থেকে, বাড়লো একটি রান, বাড়লো দলে একটি রান, সংগৃহীত রান 67-67। ইস বিচ খেল শুরু হয়ে যা রহা হ্যায়, গেম করনে কে লিয়ে তৈয়ার শুভজি, আর দর আর ইস বার উঠা দিয়া সিধা 6 রানো কে লিয়ে, কভার বন্ধন সে বাহার 6 রানো কে লিয়ে, 15 রান পর বল্লেবাজ কর রহা হ্যায়। अगले गेम एक बार फिर एक और छक्का उसी एंगल में, लगभग 89/5 79। अगले गेम उधर तैयार, एक बार फिर उठाया लेकिन उसके नीचे फील्डर देखना है कितना कट पाता है नहीं, और इसके साथ जो जीवनदार जो बल्लेबाज सौरभ लगातार दो गेम पर दो छक्का लगाया था, तीसरी गेम पर कैच दिया था लेकिन उसको छोड़ दिया, जीवनदार स्क्वायर लेग पर। इसे के अंक के साथ स्कोर अब जाकर पहुंचा 80/5, स्ट्राइकिंग एंड पर अब जाकर पहुंचा अखिलेश तैयार, घर तैयार शुभ जी, एक बार फिर एक और जीवनदान, इस बार अमलेश का उसी गेम बास्केट गेंद पर लगातार दो गेम पर दो जीवनदान, एक अमलेश एक दूसरा सौरभ, एक बार फिर और इस बार बहुत बड़ी गेंद पूरी तरह से चुके,
फाइट गेम था लेकिन उछाल कर खेलना चाहता था लेकिन चकमा देते हुए सीधा विकेट कीपर के दस्ताना। अगली गेंद करने के लिए तैयार सुबह जी, उधर तैयार अमलेश। और इस बार बहुत बाहर ऑप्शन के अंपायर दोनों हाथ हवा में लहराते हुए बोला कि वो गेम वाइड है, खेलने के लायक नहीं है। अगली गेंद तैयार सुबह जी, जो है तैयार अमलेश ऑफ स्टंप के बाहर। और इसके साथ 10वां ओवर का समाप्त। स्कोर अभी भी रुका हुआ है 81-5। स्ट्राइक लेने के लिए तैयार सौरभ, उधर गेम डालने के लिए तैयार संजय। फुल टॉस डिलीवरी बॉलर स्टैक ड्राइव, कोई रन नहीं। स्कोर अभी भी रुका हुआ है 81-5। 11 ओवर का खेल जारी। सामना करने के लिए तैयार सौरभ, उधर तैयार संजय। और इस बार पॉइंट बॉल लाइन से बाहर 6 रनों के लिए एक और छक्का। इस बार एक और बुलडोजर डिलीवरी स्क्वायर लेग ओवर से 4 रनों के लिए। उसके साथ एक और नो बॉल। थ्री हिट जारी है, देखना है कि गेम पर क्या कुछ कर पाता है ये गेम। एक बार फिर उठाया लॉन्ग ऑन के ऊपर से और इस बार एक और छक्का। तेरह के साथ आप स्कोर जाकर पहुंचा 98-5। इस बार कोयल के ऊपर से एक रन। मिड विकेट। अब संभला करने के लिए तैयार अमलेश, उधर तैयार संजय। दौड़ना शुरू किया, एक बार फिर से उठाया और सीधा बोलर्स बैक ड्राइव 6 रनों के लिए। हमला करने के लिए तैयार अमलेश, व्यक्तिगत 7 रन पर जिसमें एक छक्का शामिल है। एक बार फिर उड़ाया लेकिन उसके नीचे फील्डर है, देखना है कि क्या पांच और इसके साथ ये झटका। मास इतना क्रिकेट का रास्ता तो दौड़े हुए तब व्यक्तिगत जो तो भार बोलियो तेरी बार से फॉर्मर चेस्टा एक चिलेन किंतु দ্বাদশ ওভারে খেলা চলছে। আরো একটি বল এটি কিন্তু চোখে দেখবার মতো মিডলের মাথার উপর দিয়ে সীমানার বাইরে ছটি রান। ব্যক্তিগত 45 রানে ব্যাট করছেন সৌরভ, তার বিরুদ্ধে বোলার সিন্ধু। আরো একটি বল আবার রিভার্স সুইং করেছেন, এবার তাকে ব্যাটে বলে চোখ দর্শক মুস্তাফিজ কাসের মুক্তি নিয়ে বর্তমান সীমানার বাইরে। অসাধারণ খেলছেন দলের হয়ে তিনি। বল হাতে বোলার সিন্ধু তার ব্যক্তিগত চতুর্থ ওভার করতে এসে তার নামে একেবারেই সুবিচার করতে পারছেন না।
व्यक्तिगत 56 रान बैट कर दलियों रान संख्या 122 122 बैटे बोले ठीक मत संचक संगत कारण চালিয়েছিলেন और उधर सामना करने के लिए तैयार बहुत देर से बल्लेबाज कर रहा है सौरभ 69 रन पर बल्लेबाज कर रहा है बैटिंग कर रहा है आखिरी ओवर का पहला गेंद और इस बार बहुत बढ़िया गेंद ठीक गेंद उसके बल्लेबाज ठीक तरह से आया नहीं फिर भी एक रन और इसके साथ रन आउट अपना विकेट आसानी से देते हुए एक रन का भर किया था लेकिन दूसरा रन के चक्कर में अपना विकेट गवाया सातवां झटका पीएसएसबी का 136 रन पर पांच गेम का खेल बाकी है 70 रन पर बल्लेबाज कर रहा है सौरभ अगली गेम दौड़ना शुरू किया और इस बार नो गेम नो बॉल और नो बॉल उसके साथ छक्का फाइन लेग के ऊपर से 6 रनों के लिए सौरभ और इसे उठाया सीधा 6 रनों के लिए एक और विशाल छक्का गगनचुंबी अभी तक नवाब दौड़ना तो रुक गया एक बार फिर उठाया
इस बार स्क्वायर लेग के ऊपर से 6 रनों के लिए। तो अपना शतक पूरा कर पाएगा और इस 6 रन के साथ स्कोर अब जाकर पहुंचा 155 155 फॉर द लॉस ऑफ 7 विकेट। और इसके साथ ही एक और छक्का लॉन्ग बॉल के ऊपर से बिल्कुल चेंज कर रहा है बहुत बहुत अनुभव के साथ। और इस बार स्क्वायर लेग के ऊपर से और इसके साथ ये चौका देखना यह है कि शतक पूरा कर पाता है। आखिरी गेम अंठानबे पर बल्लेबाज कर रहा है 98 30 गेम का सामना किया है। पारी का आखिरी गेम बाकी है देखना यह शतक पूरा कर पाता है नहीं 165 और इस बार उठाया दौड़ना शुरू किया दो रन और इसके साथ ही शतक पूरा आखिरी गेम पर शतक पूरा करते हुए सौरभ आखिरी गेम पारी का आखिरी गेम पर शतक पूरा करते हुए सिर्फ 31 बॉल गेम का सामना किया है उसने सौरभ पूरा किया। पारी का स्कोर जाके पहुंचा 167 आखिरी गेम पर आखिरी ओवर में सौरभ ने अपने टीम के लिए 32 रन जोड़ा और अपना शतक भी पूरा किया। हेलो সুজন সুজন তুমি ভাই মূল মঞ্চে আসবে DJ PM Remix. এবং বল করতে আসছেন কৌশিক প্রারম্ভিক বোলার হিসেবে ওরা প্রথমকারী দুই প্রারম্ভিক ব্যাটসম্যান মাঠের মধ্যে প্রবেশ করেছেন ওই মা শীতলা ক্রিকেট একাদশে দুই প্রারম্ভিক ব্যাটসম্যান গৌতম এবং সাধু লক্ষ্যমাত্রা 168 নির্ধারিত 14 ওভারে
কৌশিক তার দলের হয়ে প্রথম বল করবেন একেবারে ইনিংসে যাই হোক বলতে বলতে প্রথম বল লং অফে ওই ফিল্ডারের হাতে প্রতাপের হাতে হ্যাঁ আমরা প্রতাপকে চিনি যাই হোক যথেষ্ট ভালো প্লেয়ার আজকে রান করতে পারেননি তিনি এবং স্ট্রাইকে গেছেন সানু সানু ক্যাচের মতো চেষ্টা করেছিলেন দুর্দান্ত ফিল্ডিং করেছিলেন ওই যে কথা বলছিলাম প্রিয়ত পয়েন্ট অঞ্চলে ছিলেন কিন্তু ক্যাচটিকে তালেবন্দি করতে পারেননি ভাগ্য সুপ্রসন্ন ব্যাটসম্যানের সত্যি দুর্ধর্ষ প্রয়াস এই ক্যাচটি ধরার জন্য ধরতে পারেনি চেষ্টা করেছিলেন কিন্তু ধরতে পারেনি বল হাতে বোলার কোসে আরো একটি বল এবার কিন্তু ব্যাটসম্যান ঠকে গেছে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরছে ওই গৌতম কোনো কিছু বলবেন না কারণ আপনাদের জন্যই তো এই ক্রিকেট টুর্নামেন্ট আপনারা যদি এই ব্যবহার করেন আপনারা যদি গন্ডগোল শুরু করেন তাহলে এই খেলাটাও আমাদের বন্ধ করে দিতে হবে তাই এই অনুষ্ঠান থেকে আপনারা জারি রাখতে দেবেন এটাই আমরা আশা করব তাই হোক আরো একটি বল এদিকে তো ব্যাটে বলে চকিত চৌম্বক দারুণ শট লুটলে বাড়ি তার কিন্তু অতিরিক্ত এই এক রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে নয় প্রথম ওভারে খেলা চলছে বলাতে কোসে আরো একটি বল আবার রাইট আরো একটি অতিরিক্ত খাতা রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 10 বল করছেন বোলার কৌশিক তার বিরুদ্ধে পলাশ আরো একটি বল এবং রান আউটের সম্ভাবনা না রান আউট হয়নি ভাগ্য সুপ্রসন্ন সানু কিন্তু কাজের কাজ হয়ে গেছে একবার জায়গা পরিবর্তন হয়ে গেছে এই এক রানের সুবাদে রান সংখ্যা 11 এক উইকেটের বিনিময়ে প্রথম ওভারে খেলা চলছে লক্ষ্যমাত্রা 168 নির্ধারিত চতুর্থ ওভারে বল করছেন বোলার কোসেই তার বিরুদ্ধে সানু আরো একটি বল খাটুলেন্দ্রের বল ছিল সরাসরি উইকেট রক্ষক ওই রনের হাতে বল কোন রান হয়নি রান সংখ্যা 11 প্রথম ওভারে পরিসমাপ্তি মূল্যবান একটি উইকেটের পত বল করার জন্য প্রস্তুত বল করেছেন পয়েন্ট অঞ্চলের দিকে কাট করে দিয়েছেন কোন রান নয় বলার সুযোগ বল করছেন ব্যক্তিগত তার প্রথম ওভার দলীয় তৃতীয় ওভার নির্ধারিত চতুর্থ ওভারে লক্ষ্যমাত্রা 168 নো বল ওভারস্টে সঙ্গত কারণে ফ্রি হিট বাল্য দলের একটি রান এবং সুযোগ পেল আরো একটি বল পারল এবং তার সাথে সাথে ফ্রি হিটের সুযোগ অর্থাৎ আউট হলে আউট হবে না রান আউট ছাড়া আর একটা বলে হেলিকপ্টার শট চকচক একবার বদল স্টেট ড্রাইভ এবং মাঠের বাইরে যাওয়ার সময় বলটিকে ফিল্ড করেছেন
যাইও এক বাচ্চা এক পরিবর্তন হইছে ওই পলাশের ব্যাট থেকে রমেশ সিং রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 13 দ্বিতীয় ওভারে খেলা চলছে লক্ষ্যমাত্রা 168 ব্যাটসম্যান সানু আরো একটি বল লেডিকে তো দীর্ঘ কায় কেবল সানু মিডুকেরে বাধার উপর সীমানার বাইরে পাড়ি দিয়ে 6 না রান সংখ্যা 1 লাখে গিয়ে দাঁড়িয়েছে 19 বলতেই বোলার সুযোগ আরো একটি বল এটি কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে বল করেছে তার কারণ ব্যাটসম্যান আগে থেকেই শরীরটিকে ঝুঁকিয়ে ফেলেছিল বোলার বুঝতে পেরে গেছেন শর্ট পিচের উপর রাইটিং ডেলিভারি করে দিয়েছেন সামান্য সরাসরি উইকেট রক্ষকের হাতে বল সেই সৌরভ উইকেট কিপার করছেন ব্যক্তিগত যিনি আজকে 100 রান করেছেন এই মাঠে এবং নট আউট আছেন আরো একটি বল এটি কিন্তু দারুণ বল করেছিল লেগ কাটার হয়েছিল বলটি অরূপটা জানালো তাই খেলতে অসুবিধে হয়েছে ব্যাটসম্যানের ওই সানু অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ ফলটস চলে বারে স্টেট ড্রাইভ এবং কোন রান নয় রান সংখ্যা যাইছিল তাই 19 দ্বিতীয় ওভারের খেলা চলছে লক্ষ্যমাত্রা মাফ করবেন দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি হলো লক্ষ্যমাত্রা ক্রিকেট খেলাটা শুধু শারীরিক কসরতের খেলা নয় বুদ্ধিমত্তার খেলাও রয়েছে সুন্দর ডেলিভারিটা খুব সুন্দর হয়েছিল এবং সুন্দর স্কোয়ার কাটও করেছিলেন মারার মতো বল লোক সামলাতে পারেননি কিন্তু ফিল্ডারকে একটু নড়তে চড়তে হলো না সরাসরি তার হাতে আউট হয়ে ফিরে যাচ্ছেন মাঠে একটা আশ্চর্য ঘটনা সুন্দর ঘটনা ঘটছে সুদূর কলকাতা থেকে এসে গেছেন ক্রিকেটের টানে শক্তিপদ মাইতি মহাশয় তিনি এখানে চিয়ার লিডারের মতো কাজ করছেন দর্শকদের আনন্দ দানের জন্য সুন্দরভাবে সেজেছেন এবং প্রতিটা 4-6 এবং আউট উইকেট পড়লে তার জন্য তিনি সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছেন ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে এবং মাঠে সমাগত দর্শকদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি সত্যি এই বয়সে অসাধারণ জোশ রয়েছে আমাদের শক্তিমত কাকু যাই হোক অসাধারণ নৃত্য করছেন উইকেট পড়লে কখনো 4-6 হলে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য তিনি এসেছেন কৌশিক আরো একটি বল অস্ট্যাম্পের সামান্য বাইরে ব্যাটসম্যান সৌমিত্র নবাগত ব্যাটসম্যান সত্য পিচি এসেছেন ওই পলাশের পথরে নন স্ট্রাইকে আছেন দীর্ঘকায় ওই সানু আরো একটি বল এটি কিন্তু ফ্লাইট ডেলিভারি করেছিল বোলার ব্যাটসম্যান চালিয়েছিলেন স্টেটের দিকে কিন্তু বল স্কোয়ার লেগের দিকে গেছে যাই হোক মধ্যখানে দুবার জায়গা পরিবর্তন হয়েছিল ভদ্র সূত্রে আরো একবার জায়গা পরিবর্তন হয়ে গেছে মোট 3 জায়গা পরিবর্তন এই 3 রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 22 উইকেট লস বোলার কৌশিক আরো একটি বল চালাবার চেষ্টায় কিন্তু বুদ্ধিমান বোলার কখনো ফ্লাইট বল করছেন কখনো বলের গতিবিধি বাড়িয়ে দিচ্ছেন কখনো স্লোয়ার ডেলিভারি দিচ্ছেন সঙ্গত কারণে ব্যাটসম্যানের খেলতে অসুবিধে হচ্ছে কোসেই ক্লাব হাউস থেকে আবার দৌড় দিচ্ছেন এরা রিভার্স সুইপ করবার চেষ্টাই ছিল এরা রিভার্স সুইপ করবার চেষ্টাই ছিল কিন্তু
ব্যাটে বলেই সংযোগ হওয়ার কোনো সম্ভাব্য ছিল না, তার কারণ বল থেকে ব্যাটের দূরত্ব অনেকটা, সংকট কারণে ওই উইকেট রক্ষক সৌরভের হাতে বল গেছে। কোসেই আরো একটি বল, এটি কিন্তু চালিয়েছিলেন এগিয়ে এসে এবং মিড উইকেটের দিকে বল করতে করতে ফিল্ডারের হাতে মধ্যখানে একবার জায়গা পরিবর্তন হয়ে গেছে। রানটি এলো সানুর ব্যাট থেকে, বাড়লো দলের একটি রান, রান সংখ্যাকে দাঁড়িয়েছে 23। যার শেষ বল না হওয়া পর্যন্ত কোনো কিছু বলে দেওয়া খুবই কষ্টে, যাই হোক বলতে বলতে আরো একটি বল সুজনের এবং অস্টেপের অনেক বাইরে, আম্পিয়া তো হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি অতিরিক্ত খতায় রান হবে, হোয়াইট বল। এই একজনের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 24। বল হাতে বোলার সুযোগ, ক্লাব হাউস থেকে দৌড় দিচ্ছেন দলীয় অধিনায়ক। আরো একটি বল, এটি কিন্তু ক্যাচের মতো সম্ভবত প্রতাপ না, ক্যাচের তালে মধ্যে করতে পারেননি, সত্যি প্রতাপের মতো এত দামি খেলোয়াড় সহজ সরল ক্যাচটিকে ধরতে পারলেন না, কিন্তু চেষ্টা করেছিল, কাজের কাজ কিন্তু হয়ে গেছে। একবার জায়গা পরিবর্তন, স্ট্রাইকে গেছে আমাদের স্থানীয় নক্ষত্র সৌমিত্র, ছোট্ট খাট্ট শরীর হলে কি হবে, যথেষ্ট হাতে মার রয়েছে, যে কথা বলছিলাম হাতে মার থাকলে কি হবে, আবার সেই প্রতাপ না, বলের কাছে পৌঁছতে পারেননি, আবার সেই প্রতাপ, কিন্তু কাজের কাজ দুবার জায়গা পরিবর্তন, দো ম্যাচ লাইনে বল পড়েছে। এই দুরানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 27। বল হাতে বোলার সুযোগ, আরো একটি বল, সৌমিত্র এগিয়েছে চালাবার চেষ্টায় কিন্তু ভাগ্যবান বল, এই ফার্স্ট এডে জল টল দিয়ে যাও, জল দিয়ে যাও তাড়াতাড়ি, স্পিড যে থাকার কথা ওনার মধ্যে আছে, স্পোর্টস স্পিড বলতে ভালো বললো, তিনি কিন্তু কবাডি খেলোয়াড় একজন, তিনি রাজ্য দলের কবাডি হয়ে খেলতে গেছিলেন, তিনি পরবর্তী বল এবং সেই অসুস্থ থেকে অসুস্থ থেকে ফিরে এসে বাউন্ডারি দিকে মেরেছেন এবং বাউন্ডারি হয়ে গেল। এই যে স্পোর্টসম্যান স্পিরিট, যে হাম কিছু যে কাম নাই, তুমি আমার চোখে বল মেরেছো আমি ওটা বুঝে নেবো, আমার হাতে ব্যাট আছে আমি বুঝে নেবো। ডিজে দি রিমিক্স, লাইনে গিয়ে ব্যাটটিকে চালাবার চেষ্টায় ছিলেন, কিন্তু যে কথা বলছিলাম বুদ্ধিমত্তা সেই অধিনায়ক, সেই সুযোগ অনেকদিন ধরে খেলছেন, তিনি জানেন কোন ব্যাটসম্যান কিভাবে খেলেন, সঙ্গত কারণে দারুণ বল করছেন দলের হয়ে তিনি, ব্যাটসম্যান সৌমিত্র প্রস্তুত। আরো একটি বল, যে কথা বলছিলাম দেখতে ছোট কিন্তু হাতে যথেষ্ট মার রয়েছে, কভার অঞ্চলের মধ্যে আছে বলার বাইরে, ব্যাটে বলের চকিতের শূন্য, এই যে বল বল শক্তিদার চুম, আচ্ছা আচ্ছা মাঠে চুন নিয়ে যাও, সভাপতি আপনাদের ভালোবাসা আপনাদের আনন্দ এই সংঘ একান্ত ভাবে কামনা করে। বল করতে এসেছেন কৌশিক, ঝোলানো বল ছিল কিন্তু আমরা এখান থেকে বলে দিতে পারি যে এই বল মাঠের বাইরে যাওয়ার কথা, কিন্তু যে খেলছে সে জানে যে বলের মধ্যে কি আদব কায়দা রয়েছে। এই কৌশিক আঞ্চলিক জগতে যথেষ্ট ভালো ভালো বল করে থাকেন আমরা জানি, কারণ
হাতে যথেষ্ট ভেরিয়েশন রয়েছে, কখনো স্লো আর্টেড ভারী, কখনো গতিশীল, কখনো আবার ফ্লাইট বল। এটা কিন্তু সৌমিত্র একেবারে ভুল চুক করেননি। আমি বলছিলাম যে কত ছোট্ট যেহেতু বাড়িতে অনেকে বসে আছেন জানেন না, বলতে বলতে আরো একটি বল, আবার একই রকমের শট, কিন্তু কাজের কাজ, কিন্তু একবার জায়গা পরিবর্তন সৌমিত্রর ব্যাট থেকে। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 45, পঞ্চম ওভারে খেলা চলছে, স্ট্রাইকে গেছেন ওই দীর্ঘকায়। সানন বলতে বলতে আরো একটি বল, এটি স্কয়ার কাট করেছেন এবং সঙ্গে সঙ্গে দুবার জায়গা পরিবর্তন করেছেন। এই দুরানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 47। লক্ষ্যমাত্রা 168। পঞ্চম ওভারে খেলা চলছে, নির্ধারিত 14 ওভারে করতে হবে। বলতে বলতে আরো একটি বল, এটি কিন্তু 6। আরো একটি বল, আবার চালিয়েছেন ক্যাচের মতো সুজন সুদক্ষ নিরাগ তলে, তিনি কিন্তু अपना 22 बार व्यक्तिगत बल्लेबाज कर रहा है, बैटिंग कर रहा है एक एक, और इस बार मारने के प्रयास में था लेकिन ऑप्शन के बहुत बाहर, अंपायर हाथ हवा में लहरा तो बताया कि वाइड गेम है। इसे ग्रांड के साथ स्कोर आगे बढ़ता हुआ जाकर पहुंचे 54। तीन खिलाड़ियों अगली गेम दौड़ना शुरू किया दाहिने हाथ से उभरता हुई के, और इस बार बहुत बढ़िया गेम, टप्पा खाने के बाद और भी नीचे होते हुए सीधा जाकर विकेट कीपर के दस्तानों में, कोई गलती नहीं की, कोई जबा रहे कोई नुकसान नहीं। अगली गेम तैयार सौमित्र, और इस बार उठाया बहुत बढ़िया सर, बहुत बढ़िया देखने के लाया कमर के ऊपर से सीधा 6 रनों के लिए, इस 6 रनों के साथ स्कोर अब जाकर पहुंचा 60। अगली गेम तैयार सौमित्र, और एक बार फिर उठाया एक और छक्का, बोनस बैक ड्राइव सीधा लगभग के ऊपर से 6 रनों के लिए, गेम करने के लिए तैयार दिखा। अगले गेम और एक बार फिर मारने के मूड में लेकिन पूरी तरह से चुका, भाग्यशाली रहे कि गेम उनके बल्ले पर आया नहीं, बाकी का काम पूरा किया विकेट कीपर। अगली गेम तैयार सौमित्र, इधर तैयार दिखा, और इस बार देख के छोड़ दिया, ऑप्शन से बाहर गेम था, सोचा कि मारने का ठीक नहीं होगा, खतरे में पड़ सकता है इसलिए छोड़ दिया। टप्पा खाने के बाद और भी बाहर की तरफ निकल गया। अगली गेम तैयार सौमित्र, और एक बार फिर चुका, पूरी तरह से चकमा देते हुए, छठा ओवर का खेल समाप्त हो चुका है,
कोर 66 पर अभी रुका हुआ है, 66 पर पिन जीतने के लिए चाहिए 168 168। समला करने के लिए तैयार विकास। और इस बार उठाया लेकिन उसके नीचे फील्डर देख रहे हैं, कैच पकड़ पाता ही नहीं, और इसके साथ ये जीवन दान ड्रॉप आसानी से, जो आसानी से पकड़ सकता था लेकिन उसको जीवन दान में तब्दील कर दिया। देखना है इस जीवन दान कितना महंगा पड़ता है। लॉन्ग ऑफ जिनी फील्डर छिलेन তার বলা উচিত ছিল ভাই তোর আশা দরকার নেই, আমার পক্ষে ধরাটা সুবিধা। ও পিছন থেকে পিছিয়ে এসে এসে ধরা, তার থেকে লং অফ থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে আসতে ধরাটা খুব সহজ ছিল, কিন্তু সেটা হয়নি, ফলে যাওয়ার যাজ হলো, তাই হলো ক্যাচ পড়লো, রান একটা হয়ে গেল, দলের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 67 ফর দা লস অফ 3 উইকেট। आप सामना करने के लिए तैयार सौमित्र, उधर गेम डालने के लिए तैयार अमले, बहुत बाहर ऑफ चमके वाइट, एक अतिरिक्त रन के सुबह रन अब जाकर पहुंचा 68 68 तीन विकेट के नुकसान पर। अब पूरा 100 रन चाहिए जीतने के लिए, पूरा 100 रन चाहिए जीतने के लिए। अगली गेम, और इस बार लॉन्ग ऑफ की तरफ खेला, हल्की से चहल कदमी करते हुए एक रन पूरा किया, इस एक रन के साथ आप कोर जाकर पहुंचा 69 फॉर द लॉस ऑफ 3 विकेट। अब तैयार जयदेव, तैयार अमले, और इस बार मारने के मूड में था लेकिन बुरी तरह से चुके, गेम सही तरह से बल्ले पर आया नहीं, नहीं तो जिस अंदाज से बल्ले घुमाया था लग रहा है कि अगर बल्ले पर आया था तो सीधा बाउंड्री के बाहर पहुंचता, लेकिन कोई रन नहीं, कोई नुकसान नहीं। तैयार जयदेव अगली गेम, और इस बार उठा हवा में गेम, फील्डर नीचे, और एक और जीवन दान वही प्रताप के हाथ से होते हुए एक और जीवन दान, और इस बीच बल्लेबाज अपना काम पूरा करते हुए दो रन दौड़ के पूरा कर लिया। कथा बोले मैच मिस ए कैच मिस तो मैच मिस, ता गुरुत्वपूर्ण प्लेयर किना जाने ना, किंतु दीर्घदेही एवं हार्ड हिटर बोले मन होच्छे मिस टाइमिंग एर जन्नो বল যত হারে যত দ্রুত যাচ্ছে বলটা, ঠিক তত দ্রুত ব্যাটটা না থাকার কারণে মিস টাইমিং হচ্ছে এবং ক্যাচ উঠছে, এবং সেই ক্যাচ কত অনায়াসে ফেলে দেওয়া যায় তারই যেন পরীক্ষা নিরীক্ষা চলছে এখানে। যাই হোক, বিপক্ষ দলের পক্ষে সুবিধা হলো, মানে যারা ব্যাট করছে তাদের পক্ষে সুবিধা হলো যে না এখনো ম্যাচের মধ্যে নামটা কি ছেলেটা জয়দেব রয়েছে, অত যতক্ষণ মাঠে থাকবে এবং দুমদাম চালাবে এবং 4-6 হলেও হয়ে যেতে পারে, দেখা যাক। ইস দো রান কে সাথ স্কোর আপ জাকার পৌঁছা 71 তৈয়ার জায়দে, আর অপশন কে বহুত বাহার ওয়াইড, ইস ওয়াইড রান কে মদদ সে আপ জাকার পৌঁছা 72 72 ফর দা লস অফ 3 উইকেট। আগলি গেম তৈয়ার জায়দে, और इस बार फिर उठाया, बहुत बढ़िया सिक्स, लॉन्ग ऑफ के ऊपर से फ्लैट सिक्स, मिस्टर ही मैचे टर्निंग पॉइंट होते चले चे, खूब संभव 42 गेम पर 90 रन चाहिए जीतने के लिए। मासिदला क्रिकेट का दोस्तों ओवर पिछु 10 रन गड़े आसछे, 7 ओवरे 70 रन, नया गेंदा आठवां ओवर डालने के लिए आया है विकास, समला करने के लिए तैयार सौमित्र, 35 रन पर बल्लेबाज कर रहा, और इस बात भी करते हुए
स्क्वायर लेग की तरफ और रन आउट के चांस और इसके साथ ये रन आउट। सौमित्रा जिसका जिक्र हम कर रहे थे बहुत बढ़िया तरीके से बल्लेबाज कर रहा था, बैटिंग कर रहा था। विश्वजीत थैंक यू। अगले गेम दौड़ना शुरू किया और इस बार ऑफ स्टंप के बाहर और वाइट और बाई सूत्रे बाई की तरफ से एक रन, दो रन कुल मिलाकर दो रन 81। चार खिलाड़ी आउट। अगली गेम दौड़ना शुरू किया, बहुत बढ़िया शॉट, बहुत बढ़िया पॉइंट प्रॉब्लम से बाहर चार रनों के लिए। इस चार रनों के साथ कोरा जाकर पहुंचा 85। चार रनों के साथ अपना खाता खोलते हुए अगली गेम और इस बार फेंक दिया था कोई रन और फील्डर तैनात चुस्त कोई भी अभी भी रुका हुआ है 85 फॉर द लॉस ऑफ 4 विकेट। अगली गेम और इस बार हेलीकॉप्टर शॉट करने के मूड में लेकिन बहुत रनिंग अच्छा रनिंग बिटवीन द विकेट विश्वजीत के द्वारा। अगर डायरेक्ट हिट होता तो खतरे में पड़ सकता था, खैर कोई बात नहीं, कोई नुकसान नहीं, अब सामना करने के लिए तैयार जयदेव। अगली गेम और इस बार उठाया बहुत ऊंचा छक्का मिड विकेट के ऊपर से 6 रन के लिए स्कोर को पहुंचाया 92। अगली गेम एक बार फिर उठाया सेम शॉट दोहराया एक ही जगह पर दूसरा छक्का बैक टू बैक बाउंड्री लगातार दूसरा छक्का। इस बीच 8वां ओवर खत्म हो चुका है अगले गेम और पवार की तरफ आउट रन आउट। कोई जरूरत नहीं था रन लेने के लिए लेकिन 35 गेम अगली गेम तैयार जाते और अब स्टंप के बाद फुल चार चौका बॉल बॉल डालने के लिए तैयार अमलेश उधर तैयार जयदेव और उठाया लेकिन उसके नीचे फील्डर दौड़ा देख रहे हैं कैच पकड़ पाता ही नहीं उसके इसके साथ एक और जीवनदान जयदेव का एक और जीवनदान। যেভাবে হন্তদন্ত হয়ে ছুটছিলেন ক্যাচটা ধরার জন্য ঠান্ডা মাথায় ছুটতে হতো বলটা কোথায় আসতে পারে শেষ মুহূর্তে ঝাঁপাতে হতো কিন্তু আগে থেকে ঝুটে চলে গেছে বলটা কোথায় পড়তে পারে ভেবে নিয়ে কিন্তু বলটা পড়লো আরো পেছনে ফলে আবার পিছিয়ে বলটা ধরা খুব কঠিন হয়ে গেল আর এই জীবনদান কে চক্কর মে গ্রান পুরা কর লিয়া জয়দেব ইস গ্রান কে সাথ স্কোর আপ জাকার পৌঁছা 103 5 উইকেট কে লোকসান পর আব সামলা করনে কে লিয়ে তৈয়ার नया बल्लेबाज वाइट ऑप्शन के बहुत बाहर नया बल्लेबाज का नाम बताएगा पिच नूतन बैटिंग का नाम तो बोल गए मानिक मानिक धन्यवाद। अगली गेम और बहुत उपाय वाइट सर के ऊपर से निकलता हुआ गेंद अंपायर दोनों हवा में ला रहा तो ये बोल दिया कि वाइट डिलीवरी है खेलने के लायक नहीं है। अगली गेंद तैयार मनी दौड़ना शुरू किया तैयार मनी और इस बार पूरी तरह से चूके बहुत बढ़िया डिलीवरी टप्पा खाने के बाद बहुत बाहर की तरफ निकलता हुआ आउट स्विंग का डिलीवरी
स्कोर अभी भी रुका हुआ है 105/5। तिरसठ रन चाहिए 32 गेम पर। अगली गेम बहुत बढ़िया डिलीवरी और उसके देखते हुए उसको किताबी अंदाज से खेला, एकदम कॉपी बुक स्टाइल सम्मान देते हुए गेंदबाज को माने के। अगली गेम दौड़ना शुरू हो गया और एक बार फिर चौका एक्स्ट्रा कवर के ऊपर से 4 रनों के लिए माने के वाले से निकालो आई पहला चक्का। 30 बॉल 59 रन स्ट्राइक किया थे जॉयदीप, नॉन स्ट्राइक किया थे मानी जॉयदीप एगिए से चलावार चेष्टा है किंतु दलीय अधिनायक सुजन बॉल করছেন অনেক দিন ধরে টুর্নামেন্ট খেলছেন এই সুজন আমরা জানি খুব ছোট বেলা থেকে দক্ষ প্লেয়ার তিনি। যাই হোক স্ট্রাইকে জয়দীপ আছেন, আরো একটি বল এটি চালিয়েছেন এবং ফিল্ড মিস মিডল অঞ্চলে সেখান থেকে বল ফিরত যাওয়ার ফাঁকে একবার জায়গা পরিবর্তন। 30 বলে 60 রান শুনতে বড় বেশি লাগছে কিন্তু আবার 5 ওভারে 60 রান ধরলে ওভার পিছু মাত্র 12 রান, তার মানে এমন কিছু নয় উইকেটে 27 বল মাফ করবেন এর আগের বলটা ডেড বল ছিল। যাই হোক এই মুহূর্তে 27 বলে 57 রান করতে হবে বল হাতে বোলার সুজো। আরো একটি বল, এটাকে তো হেলিকপ্টার শট মারবার চেষ্টা ছিল মানে কিন্তু কাজের কাজ হয়ে গেছে, একবার জায়গা পরিবর্তন হয়ে গেছে সেই সুনাম ধন্য ব্যাটসম্যান জয়দীপ স্ট্রাইকে গেছেন তার বিরুদ্ধে বল করবেন দলীয় অধিনায়ক সুজো ব্যক্তিগত তার তৃতীয় ওভার করতে এসেছেন ওদিকে স্ট্রাইকে আছেন জয়দীপ। আরো একটি বল এদিকে তো দুর্দশ্য কানেক্টে কথা বলছিলাম নিখুঁত সংযোগ ব্যাটে বলে নিচে 118। আরো একটি বল খাটলাইন্দির বল ছিল ব্যাটসম্যান লেগের দিকে চালিয়েছিলেন ব্যাটে বডি সংযোগ হয়নি সরাসরি উইকেট রক্ষকের হাতে। 10 ওভারে পরিসমাপ্তি আর 24 বলে খেলা বাকি রয়েছে 24 বলে 50 রান 24 বলে 50 রান করতে হবে এমন তো অবস্থা অম্বলেশ তার বিরুদ্ধে ব্যাট ধরবেন মানে অম্বলেশ নো বল এবং ফ্রি হিটের চক্রে পড়লো অর্থাৎ সুদর্শন চক্র দেখলেন আম্পিয়ার মহোদয় অর্থাৎ কোনো বল হলো না একটি রান পেয়ে গেল ওই মা শীতলা ক্রিকেট একাদশ। আরো একটি বল আবার ওয়াইড জারি আছে ফ্রি হিট অবলেশ বাহাতি বোলার আঞ্চলিক জগতে যথেষ্ট নাম রয়েছে এই অঙ্গলেশের, ভালো বল করে থাকেন তিনি আজ দলের হয়ে তার নামের প্রতি কিন্তু একেবারেই সুবিচার করতে পারছেন না। আর একটি বল স্টেট ড্রাইভ করবার চেষ্টায় ছিলেন মানে কিন্তু স্টেট ড্রাইভ হয়নি ওই মিড উইকেট অঞ্চলে বল সেখান থেকে বল যাওয়ার ফাঁকেই একবার জায়গা পরিবর্তন রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 121। 23 বল 47 রান 23 বলে 47 রান করতে হবে 5-5টি উইকেটের পতন হয়ে গেছে মাঠের মধ্যে কিন্তু ওই দক্ষ ব্যাটসম্যান জয়দীপ এখনো আছেন
ব্যক্তিগত 33 রানে ব্যাট করছে 23 বলে 47 রান করতে হবে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 121 23 বলে 47 রান করতে হবে আমরা বুঝতে পারছি না শুনতে পাচ্ছি কি পাচ্ছি না ভগবান যাই হোক ক্রিকেট অনিশ্চয়তায় ভরা দেখছি একজন ফিল্ডার খুব ক্লোজ আছেন এবং তার মুখ ব্যাটসম্যানের দিকে নেই আমাদের ক্লাব হাউসের দিকে আছে সম্ভবত হ্যাঁ সেই প্রথা তিন তিনটি ক্যাচ তিনি মিস করেছেন আজকে প্রতাপের যথেষ্ট নাম রয়েছে আঞ্চলিক জগতে জানি না কেন আজ এই ক্যাচগুলো ফেলেছেন তিনি যাই হোক আরো একটি বল মানি খেলতে চাইছেন কিন্তু তার ব্যাটে বল আসছে না সঙ্গত কারণে কোন রান হচ্ছে না রান সংখ্যা যাই ছিল তাই 122 জিততে হলে 21 বলে 46 রান করতে হবে আরো একটি বল লাগানো এবং বিদ্যুৎ গতিতে সীমানার বাইরে 4-4টি রান খেলবে রান প্রচুর দরকার ব্যাটসম্যানকে আটকে রেখেছেন সেখানে ফিল্ডারদের এই বাতুলতা বিশাল বিলাসিতা পা দিয়ে বল আর কাটন সেটা কিন্তু দৃষ্টিকটু কিন্তু 4 রান হয়ে গেল তাই ও দর্শক আশা করেছিল না ওই এবং হোয়াইট বল এটি অতিরিক্ত খাতায় একটি রান দর্শক আশা করেছিল না যে সৌরভ এই বলটিকে ধরতে পারবেন না কারণ সুদক্ষ ব্যাটসম্যান তিনি যিনি ব্যক্তিগত 100 রান করেছেন কিন্তু কাজের কাজ আরো একটি রান হয়ে গেছে এই এক রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 127 বলতে বলতে আরো একটি বল ১৯ বলে ৪১ রান হ্যাঁ বলছিল ব্যাট অর্থাৎ বলছিল যে এত চালাচ্ছে ব্যাট বলের লাইনে না গিয়ে ব্যাট চালাচ্ছে সম্ভবত ওই জন্য ব্যাটে লাগাতে পারছেন না এবং আবার ক্যাচের মতো সেখানে সুজন হ্যাঁ দারুণ ফিল্ডিং করেছে কাজের কাজ একবার জায়গা পরিবর্তন হয়েছে ওই মানিকের ব্যাট থেকে রান এসেছে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 128 জিততে হলে 18 বলে 40 রান করতে হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ বল হাতে সুযোগ বল করতে এসেছেন তার বিরুদ্ধে মানে ব্যাট ধরেছেন এগিয়ে এসে চালিয়েছেন ওই আবার ফিল্ডিং মিস আবার পায়ে জানি না এই ফিল্ডারেরা হাতে ফিল্ডিং করেন না পায়ে ফিল্ডিং প্র্যাকটিস করেন দলের বিঘ্ন যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে তাই সুযোগ বল করেছেন এবং লং হবে এটা কিন্তু দারুণ ফিল্ডিং করেছেন কাজের কাজ একবার জায়গা পরিবর্তন অনেকক্ষণ ধরে লং স্ট্রাইকে দাঁড়িয়ে ছিলেন জয়দীপ তিনি কিন্তু এই মুহূর্তে যাচ্ছেন স্ট্রাইকে ব্যাট করবার জন্য 16 বল 35 রান 16 বলে 35 রান করতে হবে হ্যাঁ বুদ্ধিমত্তার সঙ্গে বল করেছেন এবং আলসাকের আবেদন আপ্যাতাতে কোনো কর্ণপাত করে তিনি লেগ পেস সূত্রে একটি রান এই এক রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 134 জিততে হলে 15 বলে 34 রান 15 বল 34 রান স্ট্রাইকে আছে মানে আরো একটি বল লেগে গেল মানে বলে চকিতে চুম্বক যে সময় রান দরকার কথা মানিকের ব্যাট থেকে তো হাতিয়ার হয়ে গেছে একেবারে লগবে মাথার উপর দিয়ে সীমানার বাইরে মাটি দিয়েছে অসাধারণ শট মানিকের ব্যাট থেকে এই মুহূর্তে আরো একটি বল এটি গিয়েছে চালাবার চেষ্টা এবং হোয়াইট বল অফস্টেপের অনেক পায় আপনি দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন গাড়ি পাচ্ছি দিতে গেলে
জায়গা পরিবর্তন দর্শক একজন বলছেন মাইকের থেকে বেশি আওয়াজ, 10 বলে 18 রান। আরো একটি বল না, এবং কিন্তু ওই কৌশিকের হাতে শেষ দু ওভারে যেভাবে টানটান উত্তেজনা রয়েছে, এখন খাওয়ার টাইম, বাড়িতে গিয়ে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, দর্শকরা উঠে পড়ছে কিন্তু যেতে পারছেন না, না শেষ পর্যন্ত ম্যাচটা দেখে যেতেই হবে। সত্যি খুব দুর্ধর্ষ ম্যাচ চলছে, একটা 6 মার চেষ্টা করেছিলেন ব্যাটসম্যান দলকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আউট হয়ে ফিরে গেছে। কথা বলছিলাম প্রথম বল তেমন ভালো করতে পারেননি, সংগত কারণে ব্যাটসম্যান যথাযোগ্য স্থানে বল পাঠিয়ে দিয়েছে ওই লঙ্গভের মাথার উপর দিয়ে সীমানার বাইরে 6-6 রান। তারপরের বলটা দুর্ধর্ষ করেছিল এবং তারপরের বলেই ক্যাচ আউট করে দিয়ে ওই মানিককে প্যাভিলিয়নের পথ তারই পথ ধরে নবাগত ব্যাটসম্যান নন স্ট্রাইকে ঈশ্বর হীরা স্ট্রাইকে গেছেন ওই জয়নি। 9 বল 18 রান। এটি কিন্তু চমৎকার দৃষ্টি নন্দন শট চোখে দেখবার মতো খাবার চলে বাজার করে সীমানার ভাই ষোলো বলে 40 রান করেছেন বলে প্রস্তুত বল করবার জন্য। আরো একটি বল স্থানে পাঠিয়ে দিয়েছে, টার্নিং পয়েন্ট বার ছিল যেখানে 3-3-6 হয়ে গেছে। ইয়র্কার করার একটা মজা রয়েছে, যদি ঠিক মতো ইয়র্ক না হয় তাহলে ফুল টস হয়ে যাবে, আর তখন তার মাসে তো হতেই হবে। বল করবার জন্য প্রস্তুত আরো একটি বল আবার চালিয়েছিলেন, ভেবেছিলেন শেষ বল এই ওভারেই খেলা শেষ করে দেব, কিন্তু সত্যি মতো সেল ভালো বল করেছেন। 6 বলে 6 রান করতে হবে, ক্রিকেট অনিশ্চয়তায় ভরা বল করতে এসে বোলার লে আউলে বিকাশ অসাধারণ বল করেছেন 5 বল 6 রান। এই ম্যাচ যদি বিকাশ কোন রকমে বের করে নিয়ে যেতে পারে, আজকের অধিনায়ক বলতে যা পারবো আজকের নায়ক এই বিকাশ হয়ে দাঁড়াবে, তার কারণ সব থেকে কম বয়সী খেলোয়াড় এই মাঠে প্রবেশ করেছে এই বিকাশ এই পর্যন্ত। আরো একটি বল, এটা হোয়াইট বল করে ফেলেছেন, অতিরিক্ত এই মুহূর্তে রান দিলে চলবে না। 5 বলে অবস্থা এখন ব্যাটসম্যানরাই চাপে রয়েছেন। হ্যাঁ 5 রান অবশ্যই তো চাপে রয়েছে, আমরাও তো চাপে রয়েছি, ব্যাটসম্যান কি চাপে থাকবে। আরো একটি বল দেখে শুনে বুঝতে পেরেছেন তিনি, বুঝতে পেরেছেন তিনি আমি স্ট্রাইকে দাঁড়ালে রান না হতে পারে, সংগত কারণে আমার ব্যাট চালানো উচিত নয়, সিঙ্গেল নিয়ে ওই জয়দীপকে দিয়ে দেওয়া উচিত। 4 বলে 4 রান 4 বলে 4 রান স্ট্রাইকে গেছেন জয়দীপ।
দুর্ধর্ষ আমরা বুঝতে পারিনি ওই কিবারের মাথার উপর দিয়ে জয়দেব ব্যক্তিগত ভাবে চার রান কম ছিল পঞ্চাশ রান থেকে তিনিও চার মেরে সৌরভ আজকের খেলার ম্যান অফ দা ম্যাচ আপনি তাড়াতাড়ি মূল মঞ্চে আসুন আমাদের বিকেলে খেলা হয়েছে সৌরভ সৌরভ কে বলবো একটু মূল মঞ্চে আসবেন।